যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার কথা, তারা এখন নিজেরাই সমৃদ্ধ। শুধু নিজে স্ত্রীর সন্তানদের মোটাতাজা করে ক্ষান্ত হননি, মোটাতাজা করেছে শালা শালি, শ্বশুর শাশুড়ি সহ আত্মীয় স্বজনদের, এমনকি বাদ যায়নি ঘনিষ্ঠ পড়শিরাও। সম্প্রতি অবৈধ আয়ে মোটাতাজার এক কারিগরের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তিনি হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল, থাকেন রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে। তার স্থায়ী ঠিকানা খুলনার খান এ সবুর রোডের মুজগলি এলাকায়। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল বলেন, কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্য, আয়করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থগ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 1000 কোটি টাকা আত্মসাৎ সহ অবৈধ অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি অবৈধ অর্থের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করতে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন। বিএনপির আমলের চাকুরিতে যোগদানকারী মাহমুদ ফয়সাল আওয়ামী লীগ আমলে দুর্নীতির বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছেন। স্বনামে বেনামে গড়ে তুলেছেন 1000 কোটি টাকার অবৈধ সম্পদ, শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নামসহ তার আত্মীয় স্বজনের নামে 700টিরও বেশি হিসাব খোলেন। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে এর প্রমাণ মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে 18টি ব্যাংক হিসাব রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক এসব ব্যাংক হিসাবে প্রায় 19 কোটি টাকা জমা হওয়া এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে। গত 27 জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল তার স্ত্রী ও স্বজনদের 87টি ব্যাংক হিসাব ও 15টি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। 87টি ব্যাংক হিসাবে 6,96,00,000 টাকা অবরুদ্ধ করা হয়। পাশাপাশি ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রে থাকা 2,55,00,000 টাকা অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া ফয়সালের স্ত্রী আফসানা সহ 4 জনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে কাজী আবু মাহমুদ ফয়সালের নামে ডাচ বাংলা ব্যাংকে 50,00,000 টাকার 2টি সঞ্চয়পত্র, তার স্ত্রী আফসানা জেসমিনের নামে 4টি সঞ্চয়পত্রে 50,00,000 টাকা, আফতাব আলীর নামে 2টি সঞ্চয়পত্রে 30,00,000 টাকা, কাজী খালিদ হাসানের নামে 1টি সঞ্চয়পত্রে 30,00,000 টাকা, খন্দকার হাফিজুর রহমানের নামে 2টি সঞ্চয়পত্রে 40,00,000 টাকা, আহমেদ আলীর নামে 3টি সঞ্চয়পত্রে 50,00,000 টাকা ও মাহমুদা হাসানের নামে 1টি সঞ্চয়পত্রে 5,00,000 টাকা রয়েছে। ফয়সাল ছাড়া অন্য যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ হয়েছে তারা হলেন শেখ নাসিরউদ্দিন, মমতাজ বেগম, রওশনারা খাতুন, আহমেদ আলী, খন্দকার হাফিজুর রহমান, ফারহানা আফরোজ, আশরাফ আলী মুনির, আফতাব আলী তানির, মাহফুজা আক্তার, মাইনুল হাসান, আফসানা জেসমিন, মাহমুদা হাসান ও কাজী খালিদ হাসান। এছাড়া স্থাবর সম্পদের মধ্যে আফসানা জেসমিনের নামে 10 কাঠা জমি, 200 বর্গমিটারের প্লট, আবু মাহমুদ ফয়সালের নামে ভাটারা, খিলগাঁও ও রূপগঞ্জে থাকা স্থাবর সম্পদ, আহমেদ আলীর নামে থাকা ফ্ল্যাট ও কার পার্কিংয়ের 3,228 বর্গফুট স্থাবর সম্পদ ও মমতাজ বেগমের নামে থাকা 10 কাঠা জমি জব্দ করা হয়েছে। আবু মাহমুদ ফয়সাল সরকারি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ঘুষ লেনদেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের উদ্দেশ্যে শাহজালাল ব্যাংক কারওয়ান বাজার শাখায় তার নিজ নামে বিভিন্ন এফডিআর হিসাব খোলেন। মেয়াদ পূর্তির পর এফডিআর ভাঙানো টাকা ও নতুন করে নগদ এনে ফারহানা আক্তার, মমতাজ বেগম, মাহমুদা হাসান, খন্দকার হাফিজুর রহমান, কারিমা খাতুনের নামে বিভিন্ন এফডিআর স্কিম খোলেন। পরে ওই অর্থ এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, লঙ্কা বাংলা ফিন্যান্স, হজ ফিন্যান্স এবং সবশেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় ওই লোকজন ছাড়াও আহমেদ আলী, আফতাব আলী, শেখ নাসিরউদ্দিন সহ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের নামে 700-এর বেশি হিসাব খুলে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করতে স্থানান্তর বা রূপান্তর বা হস্তান্তর করে মানি লন্ডারিং অপরাধ সংগঠিত করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।
অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, 2005 সালের 2রা জুলাই কাজী আবু মাহমুদ ফয়সাল 24তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস কর ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি প্রথম সচিব কর জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় কর্মরত আছেন। ফয়সাল মাহমুদ চাকরিতে যোগদান থেকে এ পর্যন্ত অবৈধ ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ অর্থ উপার্জন করেছেন। তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ হস্তান্তর রূপান্তর করেন। তিনি ও তার স্বজনদের নামে 2,55,00,000 টাকার সঞ্চয়পত্র, ব্যাংক ও নন ব্যাংকিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে 6,96,50,908 টাকা এবং 6,89,75,000 টাকা মূল্যের স্থাবর সম্পদসহ মোট 16,41,25,908 টাকা মূল্যের বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এই অর্থ অর্জনের ক্ষেত্রে তাদের বৈধ কোনো আয়ের উৎস নেই। কাজী আবু মাহমুদ ফয়সাল তার স্ত্রী আফসানা জেসমিনের নামে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড থেকে 5 কাঠার প্লট কিনেছেন। ওই প্লট ক্রয়ে 75,00,000 টাকা পরিশোধ করা হয়েছে, যা মাহমুদা হাসানের ওয়ান ব্যাংক ইকুরিয়া শাখার হিসাব থেকে দেওয়া হয়েছে। আদিবা ট্রেডিংয়ের মালিক কাজী আবু মাহমুদ ফয়সাল শাহজালাল ব্যাংকের কারওয়ানবাজার শাখায় থাকা হিসাব থেকে 2019 সালের 30শে জানুয়ারি চেকের মাধ্যমে রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড বরাবর 1 কোটি টাকা ইস্যু করা হয়। ওই টাকা কাজী আবু মাহমুদ ফয়সালের হিসাব থেকে গেলেও সম্পদ অর্জন করেছেন শ্বশুরের নামে। কাজী আবু মাহমুদ ফয়সাল নিজ নামে ও তার স্ত্রী আফসানা জেসমিনের নামে জলশিরি আবাসন প্রকল্পে মোট 2,35,65,000 টাকা পরিশোধ করে 5 কাঠার প্লট কেনেন। প্লটের সীমানা চিহ্নিতকরণ খরচ ও নিরাপত্তা ফি বাবদ অর্থ জমা করতে জলশিরি আবাসন বরাবর 26,50,000 টাকা পরিশোধ করা হয়েছিল জনৈক খন্দকার হাফিজুর রহমানের ওয়ান ব্যাংকের হিসাব থেকে। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলাকালে চলতি বছরের 31শে জানুয়ারি তিনি এই প্লট কেনেন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।